এই সার্ভেইং এর একটা পার্ট তোমাদের আকিন স্যার পড়াবে, অলরেডি মনে আউটলাইন দিয়ে দিছে তাই প্রথম দিকের ক্লাসগুলোতে, আর একটা পার্ট আমি পড়াবো। আমরা একেবারে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা দিয়ে আজকে শুরু করবো আর কি, একেবারে প্রথম দিকের আউটলাইনের হয়তো আকিন আউটলাইন দিয়ে দিছে। তারপর আমি আরেকবার বলি রিকগনাইজেন্স সার্ভে, এখান থেকে আমি শুরু করব। তারপর আরও যে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করবো, লিনিয়ার মেজারমেন্টস, তারপর হচ্ছে ট্রাভার্স সার্ভে, সাথে প্লেট টেবিল সার্ভে, লেভেলিং, কন্ট্রোলিং, এগুলো লেখার দরকার নেই, আমি সফট কপি দিয়ে দিব অথবা প্রিন্ট কপি দিয়ে দিব। এই স্লাইড পড়ার সময় যে জিনিসটা মনে রাখতে হবে যে তোমার যদি কোনো কিছু নোট করার প্রয়োজন পড়ে তাহলে খাতায় লিখে দিবা, আর চোখ থাকবে ওইখানে আর কান থাকবে আমার মুখের দিকে, ঠিক আছে? আমার মুখের সাউন্ড যেন তোমার কানের কাছে পৌঁছায়, আর তাকাবা ওই দিকে, আমার দিক আমাকে না দেখলে হবে, ঠিক আছে? তারপর ক্যালকুলেশন অফ এরিয়াস অ্যান্ড ভলিউম, প্রবলেমস অন হাইটস অ্যান্ড ডিস্টেন্স, কার্ভস অ্যান্ড কার্ভ রেঞ্জিং, ট্রানজিশন কার্ভ, ভার্টিক্যাল কার্ভ, এই টোটাল এই টপিকসগুলো আমি পড়তে চেষ্টা করবো। তারপরে যদি শেষের দিকে দেখা যাচ্ছে সময় অ্যাডজাস্ট করা হচ্ছে না, আমার টপিক যদি শেষ না হয় বা আকিদের টপিক যদি শেষ হয়ে যায়, ওর যদি বাকি থাকে আমি ওখানে চলে যাব কিছু, ও আমার এদিকে চলে আসবে, যেভাবে হয় আর কি, অর্ধেক অর্ধেক করে পড়ানো। আর বাকিগুলো আকিদ পড়াবে এখান থেকে মনে হয় শুরু করছে, ট্যাকোমেট্রি থেকে। তারপরে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে, ফটোগ্রামেট্রি, প্রজেক্ট সার্ভে, ইউরোসিন সার্ভে, রিমোট সেন্সিং, ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ জিপিএস, জিওগ্রাফিক, জিপিএস অ্যান্ড জিআইএস, জিপিএস হচ্ছে জিওগ্রাফিক পজিশনিং সিস্টেম, জিআইএস হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, তারপর হাউস সেটিং, এই বিষয়গুলো, এইগুলো পড়ানোর পাশাপাশি এই সাবজেক্ট রিলেটেড একটা প্র্যাকটিক্যাল কোর্স আছে যেটা মিনিমাম 10 দিনের মতো আউটসাইড ফিল্ডে তোমাদের কাজ করতে হবে। এইখানে যা শেখানো হবে সেই জ্ঞানটাকে কাজে লাগায় থিওরিটিক্যাল নলেজটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। তোমাকে বিভিন্ন ধরনের প্রবলেম দেওয়া হয়, যেরকম হাউস সেটিং, একটা বিল্ডিং করার আগে কী ধরনের প্ল্যান প্র্যাকটিক্যালি তোমরা দেখবা, যে দড়ি টাঙায় দেখছো কীরকম কেউ, ফাউন্ডেশন তৈরির আগে দড়ি টাঙে, এটাকে হাউস সেটিং বলে, বিভিন্ন ধরনের মেজারমেন্ট নিয়ে এর এটাকেই তোমাকে তোমাকে একটা প্রবলেম দেওয়া হবে, সেই প্রবলেম অনুযায়ী তুমি ফিল্ডে এরকম হাউস সেট করবা, এটা একটা প্র্যাকটিক্যাল সার্ভে। তো বিভিন্ন বিষয় আছে প্রায় 10-12 দিন, এবং সেই সার্ভে করার সময় আর্মি ট্রেনিংয়ের থেকে খারাপ হবে, তুমি যদি 1 মিনিট লেট করো তাহলে ওইটাকে আবার পরের দিন করা হবে, ঠিক আছে? আবার যদি রাত্রে 1 মিনিট আগে চলে যাও তাহলে টোটাল সারাদিন যা করছো সব বরবাদ, ওই টোটাল সারাদিনের কাজ আবার যে কোনো একদিন করতে হবে, যেটাকে আমরা রিপিট বলি। এই সময় কোনো ছাড় দেওয়া হয় না, 10-15 দিনে অনেকে মানে সবার মিনিমাম লেভেল 5 কেজি করে ওয়েট শর্ট যাবে আর কি, আর যারা ফর্সা তারা কালো হয়ে যাবে, আর কালো মানুষ আরো কালো হবে, এটা স্বাভাবিক। রেফারেন্স বুকস এর মধ্যে টেক্সট বুক অফ সার্ভেইং, এম এ আজিজ অ্যান্ড এম শাহজাহান, এই বইটা সবাই কিনবা, রেডটা লাইব্রেরিতে পাওয়া যাবে। তারপরেও কিছু কিছু বই এটা সারা জীবনের জন্য কাজে লাগবে। এই যে ইঞ্জিনিয়ারিং করতেছো এই জ্ঞানটাকে আগে যেগুলো পড়তো সেইগুলোকে জাস্ট এক্সারসাইজ করা, আর এখন যেগুলো শিখবা এটাকে অ্যাপ্লিকেশন করে তোমার লাইফ চলবে, সুতরাং এটাকে সিরিয়াসলি নেবা। কিন্তু কালেক্টেড বই রাখা ভালো, কারণ ডিজাইন বলো, এই যে হাউস সেটিং বলো, তুমি যখন প্র্যাকটিক্যালি কাজ করবা, ধরো কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে কাজ করতেছো বা গভর্নমেন্ট কোনো জব করতেছো, তখন তোমার কোনো তোমার প্রতি কোনো রেস্ট্রিকশন নাই, তুমি বই দেখেই ডিজাইনটা করে দিতে পারবা, বই দেখেই ক্যালকুলেশন প্রসিডিউর ফলো করতে পারবা। কিন্তু তোমার মনে থাকা লাগবে যে এই যে সার্ভেইংয়ের এই প্রবলেমটা আমি সলভ করতেছি এখন, এটা এম এ আজিজের বইয়ে আছে, এই জিনিসটুকু যদি শিখতে পারো তাহলে সে সাকসেস, প্র্যাকটিক্যাল কাজে গিয়ে কখনো আটকাবা না। তো কিছু কিছু বই কালেকশনে রাখা, এই বইগুলো অরিজিনাল কপির অনেক দাম, ফটোকপি পাওয়া যায় প্রিন্টেড ফটোকপি আর কি, ওই ফটোকপিগুলো কালেক্ট করবা, এম এ আজিজের বইটা সবাই রাখবা। পাশাপাশি যদি আরেকটা সম্ভব হয় সার্ভেইং 1-2-3 ভলিউম, ডক্টর বি সি পানমিয়ার বই, আর বাকি বইগুলা, তবে সব বইগুলা কম্পাইল করে আমরা বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করব, সেই স্লাইডগুলো দেবো দিয়ে দিব আর কি, আর যখন যেখান থেকে পড়াবো সেগুলো আমি রেফারেন্স দিয়ে দেবো যে এটা ওই বইয়ে আছে, ঠিক আছে? তারপরে আমরা আরও যে বইগুলো পড়াবো সবগুলো রেফারেন্স লিখে রাখো, নোট করে রাখো,
যে কোনো সময় তোমার তুমি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করলে তুমি এই বইগুলো সার্চ করলে মোটামুটি তোমার প্রবলেমের সলিউশন পেয়ে যাবা, কারণ এই চার বছরে যা পড়ালেখা করবো তার উপরে তোমাকে লাইফ চালাইতে হবে, এটা মনে রাখবো সবসময়। তারপর হচ্ছে সার্ভেইং অ্যান্ড লেভেলিং, এন এন বাসাকের বই। একটা হচ্ছে সার্ভেইং অ্যান্ড লেভেলিং, এস ভি কুলকার্নি। এই চার পাঁচটা বই থেকে আমরা পড়বো। তারপরও যদি আপডেট কোনো নলেজের প্রয়োজন পড়ে আমরা নেট সার্চ করে দেখবো, সেগুলো থেকে তোমাদের আমরা ইনফরমেশন দিতে চেষ্টা করবো। যাই হোক, পড়ালেখার শুরুতে আমরা একটা জিনিস দেখি, খুব ঠান্ডা মাথায় এটা দেখবা, আমরা পড়তেছি সার্ভে। ভিডিও দেখা শেষ, এখন এক্সপ্লানেশন বলতে পারবো, কেউ বলতে পারবো না। ভিডিও যে অনেক সময় আমরা ভিজুয়াল নলেজটা মাথায় ক্যাচ করে নিই, তুমি তোমার জেনারেল থিম থেকে বলো, যেভাবে বোঝাইতে পারো সে বলতে পারবা, বলতে পারবো না। আচ্ছা আমি বলবো, মানে ভিডিওর প্রথম যে দৃশ্য সেটাতে ছিল যে আউটসাইড ওয়ার্ল্ড, এবং প্রথম দুটা দৃশ্যে কি চিন্তা করো আউটসাইড ওয়ার্ল্ড, চিন্তা করো তুমি স্পাইডারের মতো। সার্ভেইং বলতে আমরা ইন জেনারেল যেটা বলবো মেজারমেন্ট, যে কোনো ধরনের মেজারমেন্ট সেটাই হচ্ছে সার্ভে, আর এই যে প্রসেসটা সেটা হচ্ছে সার্ভে। তারপর ডিটেলস আমরা আসবো আর কি। তুমি আউটসাইড ওয়ার্ল্ড চিন্তা করে কি যে তুমি স্পাইডারের মতো স্পাইডারম্যানের মতো উড়ে গিয়ে সব ধরনের মাপযোগ দিয়ে আসবা, তারপরে সেটাকে অ্যানালাইসিস করে তার ডিজাইন দিয়ে দেবা, এটা আউটসাইড ওয়ার্ল্ড চিন্তা করে। আর ক্লায়েন্ট যে তোমাকে কাজ দিবে, ধরো গভর্নমেন্ট একটা অর্গানাইজেশনে কাজ করতেছো, তুমি আমাদের এই কুয়েটের একটা বিল্ডিং ডিজাইনে কাজ করতেছো, তো ক্লায়েন্ট চিন্তা করে তুমি ড্রিঙ্কস করতেছো, গাড়িতে চড়ে বেড়াচ্ছ আর ঘুমাচ্ছ, এটা হচ্ছে তুমি ঘুমায় পরে রিপোর্ট লিখে দিচ্ছ, এটা হচ্ছে সার্ভেয়ারের কাজ। কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল সত্যিকার অর্থে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে প্রথমে একটা দৃশ্য দেখছো যে হ্যান্ডশেক করতেছে, ক্লায়েন্টের কাছে যেতে হবে, তার যে স্পেসিফিকেশন এটা কোন লোকেশনে অবস্থিত, এটা খুলনাতে অবস্থিত, খুলনার কত ডিগ্রিতে কোন অ্যাঙ্গেলে কোথায় অবস্থিত, এই প্রত্যেকটা ডেটা তোমাকে নিতে হবে এবং ক্লায়েন্টের কাছ থেকে শুনতে হবে। সেখানে আউটসাইড এনভায়রনমেন্ট এরকম, এখানে স্পেসিফিক কন্ডিশন হচ্ছে, এখানে ওয়াটার হচ্ছে সল্টি ওয়াটার, লবণ একটু পানি, তো ক্লায়েন্টের সব ধরনের স্পেসিফিকেশন তোমাকে নিতে হবে, সাথে সাথে এর লোকেশনের মাপ যোগ করে
তারপর স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, শেষের দৃশ্যে দেখছো পড়াশোনা করতেছে, তারপরে তোমার ডিজাইনটা করতে হবে। এটাই হচ্ছে রিয়েল চিন্তাভাবনা সার্ভেইং এর জন্য। আমরা সার্ভেইং বিষয়টা প্রথমে বললাম যে সার্ভেইং হচ্ছে মেজারমেন্টস। আমরা দেখি আর কি, সার্ভেইং ইজ দ্য আর্ট অফ ডিটারমাইন দ্য রিলেটিভ পজিশন অফ ডিফারেন্ট ফিচার অন অ্যাভোভ অর বিনিথ দ্য সার্ফেস অফ দ্য আর্থ বাই মিন্স অফ ডিরেক্ট অর ইনডিরেক্ট মেজার্স অফ ডিস্টেন্স, ডিরেকশন, ইলিভেশন অ্যান্ড ফাইনালি রিপ্রেজেন্টিং দেম অন এ শিট অফ পেপার নোন অ্যাজ প্ল্যান অর ম্যাপ। সার্ভেইং বলতে আমরা যদি এটাকে একটু ডিসক্রাইব করবে বলি, সার্ভেইং হচ্ছে তুমি ইনডিরেক্ট মেজারমেন্ট নেবা। ধরো একটা টাওয়ারের হাইট ক্যালকুলেশন করতে হবে, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, তো হাইট যদি ক্যালকুলেট করতে হয় তুমি কি ফিতা নিয়ে টাওয়ারের মাথায় উঠে যাওয়া? ইনডিরেক্ট মেজারমেন্টস, ওর যে শ্যাডো আছে সেই শ্যাডো থেকে টাওয়ারের এবং ওর মধ্যে রিলেটিভ অ্যাঙ্গেল যেটা সেটা থেকে টাওয়ারের হাইট ক্যালকুলেট করে দেবে, এটা হচ্ছে ইনডিরেক্ট মেজারমেন্ট। আরেকটা, এই যে এখানে বিল্ডিং করবো এই ল্যান্ড এরিয়াটাকে তুমি ফিতা দিয়ে মেপে নিলাম, এটা হচ্ছে ডিরেক্ট মেজারমেন্ট। অনেক সময় অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিয়ে আমরা তার যে মাপযোগ আছে সেগুলো দেখবো। তো ডিরেক্ট ইনডিরেক্ট যে কোনো ধরনের মেজারমেন্ট, সেটা হতে পারে আর্থ সার্ফেসে বিলো আর্থ অথবা অ্যাবোভ আর্থ, যে কোনো পজিশনে এই মেজারমেন্টসগুলো নেওয়াই হচ্ছে সার্ভেইং। এই প্রসিডিউরটা সার্ভেইং, এই যে মেজারমেন্ট নেওয়ার প্রসিডিউর এটা হচ্ছে সার্ভেইং। আর তুমি যে কাজটা করতেছো, যে এই সার্ভেইং এর কাজ করবে তাকে বলবো সার্ভেয়র, সার্ভেয়র। এর বাংলা শব্দগুলো বিদ্যুটে যাই হোক, আমরা বাংলার দিকে যাব না। তো প্রসিডিউরটা হচ্ছে মেজারমেন্টস, ইনডিরেক্ট মেজারমেন্টস আর ডিরেক্ট মেজারমেন্টস। এই মেজারমেন্টস নেওয়ার প্রসিডিউর হচ্ছে সার্ভেইং, আর যে এই কাজটা করবে সে হচ্ছে সার্ভেয়র। আর এই কাজটা করার সাথে সাথে তোমাকে একটা শিট, একটা শিট হতে পারে কম্পিউটারের ডিজাইন হতে পারে, এই শিটে তোমাকে যে কাজটা করছো তুমি তার একটা আউটলাইন দিতে হবে, যেটাকে আমরা প্ল্যান অর ম্যাপ বলবো। সার্ভের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এখানে, যে ইনডিরেক্ট মেজারমেন্টস অর ডিরেক্ট মেজারমেন্ট যেটা হতে পারে আর্থের উপরে বিলো আর্থ অথবা আউট অফ দ্য আর্থ, তারপরে তোমার সেই যে কাজটা করবা তুমি সেটার একটা শিটের উপরে একটা রিপ্রেজেন্টেশন দিতে হবে, যেটাকে আমরা প্ল্যান অর ম্যাপ বলবো। এখন দেখি প্ল্যান অর ম্যাপ কি। এ প্ল্যান অর ম্যাপ ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন টু সাম স্কেল অফ ফিচার অন নিয়ার অর বিলো দ্য সার্ফেস অফ দ্য আর্থ অ্যাজ প্রজেক্টেড অ্যাজ এ অন এ হরাইজন্টাল প্ল্যান হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই এ প্লেন অফ পেপার অন হুইচ দি প্ল্যান অর ম্যাপ ইজ ড্রন। প্ল্যান অর ম্যাপ হচ্ছে যে হরাইজন্টাল ডিস্টেন্সে, ধরো তুমি আমাদের এই রুমটার প্ল্যান দিতে চাও, তাহলে তোমাকে মুভ করতে হবে আনুভূমিক হরাইজন্টাল ডিস্টেন্সে। তুমি উপরে থেকে মুভ করলে সেটা প্ল্যান অর ম্যাপের পর্যায়ে পড়বে না, ঠিক আছে। এই মেজারমেন্টগুলো নিতে হবে সব হরাইজন্টাল, তুমি মুভ করতে পারবা হরাইজন্টাল হলে এই রুমের মেজারমেন্ট নিতে কোন দিকে মুভ করতে পারবা, ধরো এদিকে যেতে পারবা। মেজারমেন্ট নেওয়ার জন্য প্ল্যান অর ম্যাপের ডেফিনিশন হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্সে, সেটা হতে পারে সার্ভেইং এর তো ডেফিনেশন আমরা দেখছি যে বিলো সার্ফেস হতে পারে, তারপর সার্ফেস উপরে হতে পারে অথবা আউটসাইড সার্ফেস হতে পারে। তো প্ল্যান অর ম্যাপের ডেফিনেশন হচ্ছে তোমাকে সবসময় হরাইজন্টাল মুভ করতে হবে। হরাইজন্টাল বলতে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, তাহলে এই ডিরেকশনে গেলা, এই ডিরেকশনে গেলা, এদিকে গেলা, এদিকে গেলা, যে কোনো অ্যাঙ্গেল করে তবে সবসময় হরাইজন্টাল মুভ করতে হবে। তুমি যে অ্যাঙ্গেলে দাঁড়া থাকবা তার হরাইজন্টাল, তুমি সব এই ধরো আমি দাঁড়া আছি আমি উপরের দিকে যেতে পারবো, এটা প্ল্যান অর ম্যাপের ডেফিনেশনে তাহলে যাবে না। এখন তাহলে এটা গেল প্ল্যান অর ম্যাপের কমন ডেফিনেশন। রিপ্রেজেন্টেশন ইজ কল্ড এ ম্যাপ ইফ দ্য স্কেল ইজ স্মল, হোয়াইল ইট ইজ কল্ড এ প্ল্যান ইফ দ্য স্কেল ইজ লার্জ। এখন ধরো এই রুমটাকে তোমাকে এই বোর্ডে আঁকতে হবে, স্কেলটা কি, এই রুমকে এই বোর্ডে আঁকতে হবে। তাহলে তুমি যদি রুম ধরে এই বোর্ডের উপর বসে যাও, ধরবে এর মধ্যে, চিন্তা করে বলো, ধরবে ধরবে না? এখন চিন্তা করো এই রুম না, এরকম ধরো এই চারটা ব্লক আমাদের স্টুডেন্টরা ড্র করছে, কোনো এক সময় হয়তো দেখাবো তোমাদের ল্যাবে, একটা ক্লাস আছে ড্রয়িং ল্যাব, এই টোটাল ব্লকগুলোকে ছোট্ট একটা শিটে একেবারে ক্লিয়ার, এখানে উপরে লেখা আছে বিসিএম, সিএসসি, ইউআরপি সবগুলা ব্লক। তুমি ওই যে এই মসজিদের সামনে ওই কটা থেকে দাঁড়ালে ওই ড্রয়িং দেখলে বুঝতে পারবা, ঠিক আছে, যে এখানে চারটা ব্লক আছে, কোন ব্লকে কোন কোন ডিপার্টমেন্ট আছে ছোট্ট একটা শিটে। তাহলে যদি শীতের উপরে এত বড় জায়গাকে বসানো যায় তাহলে কি হবে? এই যে কনভার্সন এটা হচ্ছে স্কেল, এই কনভার্সনটা হচ্ছে স্কেল। ধরো তুমি চিন্তা করলে যে
তাহলে তুমি খাতার উপরে একটা 1 ইঞ্চি লাইন টানবা, সেটা হবে কত ফিটের মেজারমেন্ট, 100 ফিট। এই এইভাবে তুমি স্কেল ধরে যে কোনো ধরনের ড্রয়িংকে কনভার্ট করতে পারবে। এখন এই যে স্কেলটা তুমি ধরবা 1 ইঞ্চি সমান 100 ফিট, না ধরে তুমি 10 ফিট ধরতে পারো। ছোট্ট একটা প্লটকে তোমাকে ড্রয়িংয়ে নিতে হবে, ঠিক আছে? তোমার স্কেলটা ধরাটা তোমার নিজের উপর নির্ভর করবে, যেন তোমার টোটাল স্পেসটা ড্রয়িংয়ের উপরে আসে। এই যে এই টোটাল যে মেজারমেন্ট স্কেলে কনভার্ট করলাম, এই স্কেলটা যদি খুবই ছোট হয় সেটা হবে, স্কেলটা যদি বড় হয়, সরি, দি রিপ্রেজেন্টেশন ইজ কল্ড এ ম্যাপ ইফ দ্য স্কেল ইজ স্মল। স্কেল যদি খুবই ছোট হয়, স্কেল ছোট বলতে এটা সমান আরো বড় হবে। দেখবা একটা শীটে পুরো পৃথিবী আছে, পুরো বাংলাদেশ আছে। এই যে স্কেল যদি খুবই ছোট হয়, ছোট বলতে এই রেশিও কম, এখানে একের সাথে কত, 1000, এখানে একের সাথে 100, তারপর একের সাথে 10, কোনটা ছোট, একের সাথে 1000। স্কেলটা যত ছোট হবে, স্কেল যদি ছোট হয়, রিলেটিভ ছোট হয়, সাধারণত আমরা এর নিচে গেলে সেগুলোকে ম্যাপ বলি, আর এর উপরে থাকলে সেটা প্ল্যান। সবগুলাই আমি মেজারমেন্ট নিয়ে একটা শিটে ড্র করতেছি, সেটা হতে পারে ডিরেক্ট অর ইনডিরেক্ট মেজারমেন্ট, সেটা এই ইনডিরেক্ট মেজারমেন্টসকে আমরা সার্ভেইং বলতেছি। আর এর যে রিপ্রেজেন্টেশন সেটা হতে পারে প্ল্যান অর ম্যাপ। প্ল্যান হবে কখন, যখন স্কেলটা বড় হবে, আর ম্যাপ হবে কখন, স্কেল ছোট হবে। অন এ প্ল্যান জেনারেলি অনলি হরাইজন্টাল ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশনস আর শোন। অন এ টপোগ্রাফিক ম্যাপ হাউএভার দি ভার্টিক্যাল ডিস্টেন্স আর অলসো রিপ্রেজেন্টেড বাই কন্ট্রোল লাইন্স হ্যাচিউর অর আদার সিস্টেম। প্ল্যানের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে, আমরা প্রথমে বলছি প্ল্যান ম্যাপে সাধারণত হরাইজন্টাল ডিস্টেন্স থাকে, তবে ম্যাপে আর একটা এক্সট্রা ডিস্টেন্স থাকতে পারে। আমরা একটা চ্যাপ্টার আছে কন্ট্রোলিং অ্যান্ড লেভেলিং, এটা দ্বারা ডিফাইন করে দেব। হিল ট্র্যাক্স যে কোনো ধরনের হোক, আমরা পুকুরের কথা চিন্তা করি, পুকুরের যদি আমি প্ল্যান দিও আঁকি তাহলে এরকম একেবারে দেখা যাচ্ছে, তার সার্কুলার একটা পুকুর, তাহলে নিচের দিকে কম্পারেটিভলি ডায়া কমে গেছে, উপরের দিকে ডায়া বেশি, এরকম হতে পারে না? তো যদি প্ল্যান দিও আঁকি, এখান থেকে তুমি বুঝতে পারবা যে এটা পুকুর, হ্যাঁ বোঝা যাবে। এটা যদি ভার্টিক্যাল ডিস্টেন্স দেওয়া থাকে, এখানে বললাম এর ডায়া হচ্ছে 10 ফিট, তারপরে এখানে গিয়ে 20 ফিট, 30 ফিট, 40 ফিট, এবার তুমি বুঝতে পারছো যে এভাবে কম্পারেটিভলি আস্তে আস্তে বাড়তেছে, এটা গেল হরাইজন্টাল ডিস্টেন্স এদিকে। আর যদি ধরো বোর্ডের পারপেন্ডিকুলার, তুমি পুকুরের কথা চিন্তা করো, নিচের দিকে 10 ফিট পরে আস্তে আস্তে ডায়াগ্রাম, এগুলো হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স। যদি ভার্টিক্যাল ডিস্টেন্সটা দেওয়া থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে এটা পুকুর। এর মধ্যে হ্যাশ লাইন থাকবে, অথবা যে তুমি যে কোনো ধরনের সিম্বল ইউজ করতে পারো, এখানে বলা আছে যে কন্ট্রোল লাইন, হ্যাশ লাইন, অথবা আদার যে কোনো সিস্টেমে তুমি বলে দিলে। এখানে যে ডেপ সেটা হচ্ছে 5 ফিট, পরে প্রথম যেগুলো সার্কুলার, প্রথম যে স্ট্রেট লাইন যারা যেগুলো দেওয়া আছে, হ্যাশ লাইন আছে, তাহলে 10, 20, 30, 40 এইভাবে। তার মানে আমি বুঝতেছি যে আউটসাইড একেবারে ইনার যে ডায়াগ্রাম হচ্ছে 10, তারপরে নিচে ভাবে বাড়তেছে। আর হ্যাশ লাইন যারা আমি বুঝেছি, এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন, ভার্টিক্যাল ডিস্টেন্স, এটা হচ্ছে 5 ফিট। তার মানে নিচের যেটা তার যে সার্কেলটা আছে, এই আউটসাইড 20 ফিটের, সেই সার্কেলের যে ডেপথ ইনিশিয়াল পজিশন থেকে 5 ফিট নিচে থাকবে। তারপরে দেখো উপরে কি হয়, নিচ থেকে উপরের দিকে বাড়বে, তোমাকে নিচের থেকে উপরের দিকে আসতে হবে, ঠিক আছে? তারপরে দেখো 10 ফিট, তার মানে তারপরে 15 ফিট, এই যে 20 ফিট ডায়া যেখানে, সেখানে তার ডেপথ হবে, ডেপথ বুঝতে পারছো, গভীরতা, যেটা গভীরতা হবে 10 ফিট, কিন্তু ডায়া যখন 10 ফিট তখন তার গভীরতা 5 ফিট। এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স তুমি রিপ্রেজেন্ট করলা হ্যাশ লাইন দ্বারা,
বা কন্ট্রোল লাইন দ্বারা এটা তুমি প্ল্যানে শো করতে পারবা, প্ল্যান অর ম্যাপে, ঠিক আছে? এটাকে আমরা এই এর উপরে একটা চ্যাপ্টার আছে কিভাবে আমরা হিল ট্র্যাক্স বলো, পন বলো, বিভিন্ন ধরনের কন্ট্রোল লাইন শো করতে পারি। কারণ তোমার হাতে শিট হচ্ছে একটা, তোমাকে দুই ধরনের ডিস্টেন্সে রিপ্রেজেন্ট করতে হবে, হরাইজন্টাল আর ভার্টিক্যাল, যে কোনো ডিস্টেন্স তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তুমি কি এরকম লাইন দিতে পারবা? এর সাথে সাথে এরকম লাইন তুমি মনে হচ্ছে কি ভার্টিক্যাল মনে হচ্ছে? এতো প্লেনের যে প্যারালালই মনে হচ্ছে, তাই না? তোমাকে একই শিটের উপরে বিভিন্ন ধরনের হ্যাশ লাইন হোক, অন্য কোনো সিম্বল দ্বারা হোক বোঝাতে হবে যে এটা ভার্টিক্যাল ডিস্টেন্স। এখন এই যে আমরা পড়তেছি সার্ভে, পড়ার কারণ কি? দি ফার্স্ট নেসেসিটি অফ সার্ভেইং ইজ টু প্রিপেয়ার আ প্ল্যান অ্যান্ড এ সেকশন অফ দ্য এরিয়া টু বি কভার্ড বাই দ্য প্রজেক্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট বলার আগে আমি বলে নিই যে সার্ভেইং বিষয়টা এরকম যে সেটা এরকম এই বিভিন্ন ডেটা যদি খুব স্মুথ থাকে তাহলে যে কোনো ধরনের প্রেডিকশন করা সম্ভব। যে এখান থেকে আমরা ধরো ক্রপ প্রোডাকশন পাবো 10,000 হেক্টর মেট্রিক টন, এইভাবে বিভিন্ন তুমি প্রেডিকশন দিতে পারবা। তো সার্ভেইং হচ্ছে সেরকম একটা সাবজেক্ট, একেবারে ইনিশিয়াল। এইখানে যে যত মাপজোকটা সব কাজ শুরু করার আগে, একটা বিল্ডিং বলো বা কনস্ট্রাকশন সাইটে বলো, সব কাজ শুরু করার আগে তোমাকে করতে হবে হচ্ছে সার্ভে। সেইখানে যদি ভুল হয় তাহলে তোমার ভুলটা একেবারে ফাইনাল লেভেল পর্যন্ত চলে যাবে। তুমি যদি এইখানে ভুল করো কোনো ধরনের ডেটা, ধরো একটা হরাইজন্টাল ডিস্টেন্স 10 ফিট হবে, তুমি 9 ফিট নিয়ে রাখলা, তাহলে 9 ফিট দিয়ে ডিজাইন হবে, কারণ তুমি তোমার ড্রয়িং শিটে লিখে দিছো 9 ফিট এবং সেখানে একটা সিগনেচার দিয়ে দিছো অ্যাজ এ ইঞ্জিনিয়ার, এবং ওই 9 ফিট ধরে ডিজাইন, তার মানে ভুল দিয়েই একেবারে ফাইনাল আউটপুট পর্যন্ত যাবে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, এখানে ভুল করা যাবে না। তবে আমরা যে জিনিসটা পড়াচ্ছি এই কাজটা তোমাকে কখনোই করতে হবে না। সার্ভেইং এর কাজ হচ্ছে আউটসাইড ফিল্ডে গিয়ে মাপজোক নেওয়া, তুমি অ্যাজ এ বস হিসেবে জাস্ট সুপারভিশন করবা, কিন্তু বস থাকতে গেলে তোমাকে ফাঁকি দিবে। আমার ধরো আমি তোমার আন্ডারে কাজ করতেছি, আমার চিন্তা ভাবনাটা আমি কোনো ভাবে চিন্তা পার করে গেলে তো টাকা দিতে এরকম না, এরকম সবার চিন্তা ভাবনা, সবাই সবাই চিন্তা করবে খুব সহজে কিভাবে গেইন করা যায়, এটা সবার মেন্টালিটির মধ্যে আছে। তো তুমি যখন উপরে দাঁড়ায় থাকবা তোমার নিচের দিকে যে সে চিন্তা করবে যে কীভাবে আস্তে করে ফাঁকি দিয়ে আমি চলে যেতে পারি, সে যেন ফাঁকি যে না দিতে পারে, তাহলে কী হতে হবে তার থেকে তোমাকে বেশি জানতে হবে। সেই জানানোর জন্যে এই সার্ভিং সাবজেক্টে পড়ানো, এই কাজগুলো সাধারণত করে যে যেগুলো আমরা পড়াবো যে টপিকসগুলো সবই ডিপ্লোমা লেভেলের লোকজন বা তার থেকে নিচের লোকজন, এগুলো জাস্ট প্র্যাকটিক্যালি কয়েকদিন প্র্যাকটিক্যাল সার্ভেইং করলে সে শিখে যাবে। কিন্তু তার চুরি যেন ধরতে পারো সে ডিস্টেন্স না নিয়ে বলে দিবে, অনেক সময় ইনডিরেক্ট মেজারমেন্টস দিতে হয়, ঠিক আছে? কিন্তু তোমার একটা থাম্বস রুল থাকবে, ধর একটা টাওয়ারের হাইট 120 ফিট, সে আন্দাজে এসে দুম করে বলে দিল স্যার 90 ফিট হয়েছে। তুমি যেন গেস করতে পারো যে না এটা 120 ফিটে হবে, এবং অ্যাঙ্গেলগুলো মেজারমেন্টগুলো তুমি চেক করতে পারো, সেই জন্য এই সাবজেক্ট করানো। তো ইনিশিয়ালি যেন ভুল না হয়, একজন ইঞ্জিনিয়ার ভুল হলে কতজনকে সাফার করতে হবে তার এক্সাম্পল কিন্তু আছে বাংলাদেশে, 1132 জন মনে হয় সাবার ট্র্যাজেডিতে কতজন মারা গেছে। সো বি কেয়ারফুল। আর তুমি পড়তেছ আমার টাকায়, তোমার নিজের টাকায়, একেবারে দিনমজুর থেকে শুরু করে সবার টাকায়, এই যে মাথার উপর ফ্যানের বাতাস খাচ্ছি আমরা, আমি নিজেও, এটাও গভর্নমেন্টের ট্যাক্সের টাকায়। তোমার পিছনে প্রতি মাসে 34,000 টাকা করে খরচ হবে গভর্নমেন্টের, 34,000 টাকা। তোমরা প্রাইভেট ইউনিভার্সিটি যদি তোমার ফ্রেন্ডরা থাকে তাহলে শুনে দেখবা প্রতি ক্রেডিট রেজিস্ট্রেশনের জন্য 2500, 3000, 4000 এরকম টাকা করে লাগে, তোমাদের লাগবে 25 টাকা মাত্র। তারপরে ওইটা অনেক সময় তুমি যদি রেজাল্ট ভালো করো রিওয়ার্ড দিয়ে দিবে, তুমি বেতন দাও এখানে 20 টাকা করে মান্থলি,
ঠিক আছে, 20 কে আমি জানি না এখন হয়তো বাড়তে পারে। সমস্যা কি, থাকতে হলে এক সেমিস্টারে 300 টাকা, রেজাল্ট ভালো করলে 300 টাকা তোমাকে ব্যাক করা হবে। এই যে ফ্যাসিলিটি করা দিচ্ছে, এই দেশের প্রতি তোমার রেসপন্সিবিলিটি থাকবে। এমন কোনো ডিজাইন করবো না টাকার বিনিময়ে নিজেকে, মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হয়তো করতে পারো, কিন্তু তার নিচে যাবো না, গেলে সাফার করবে। কেউ না কেউ একজন ডাক্তার ভুল করলে মারা যাবে একজন, আর তুমি যদি ভুল করো তাহলে 1200 মানে 100-200 নিচে যাবে না অবশ্যই। সুতরাং বি কেয়ারফুল এখন থেকে। আর সার্ভেইং এ যদি ভুল করো, প্রথমে ভুল থাকলো সেই ভুলটা দিয়ে সে ডিজাইন করে যাবে, তখন দেখা যায় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা ইম্পর্টেন্স দেখছি, জানছিলাম এই যে এই বিষয়গুলো যদি আমি এড়াই যেতে চাই, রিকভার করতে চাই, তাহলে সার্ভেইং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ফার্স্ট নিসিটি অফ সার্ভেইং ইজ টু প্রিপেয়ার এ প্ল্যান অ্যান্ড এ সেকশন অফ দ্য এরিয়া টু বি কাভার্ড বাই দ্য প্রজেক্ট। প্রত্যেকটা সেকশনের মেজারমেন্ট নেওয়ার পাশাপাশি তোমাকে প্ল্যান আঁকতে হবে, এবং প্রত্যেকটা প্ল্যানের সেকশন আঁকতে হবে আলাদা আলাদা করে। এগুলো আমরা দেখাবো আর কি আস্তে আস্তে, এটা ফার্স্ট নিসিটি। তারপর ফ্রম দিস প্রিপেয়ার্ড ম্যাপস অ্যান্ড সেকশন দি বেস্ট পসিবল অ্যালাইনমেন্ট অ্যামাউন্ট অফ আর্থ ওয়ার্ক অ্যান্ড আদার নেসেসারি ডিটেলস ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য প্রজেক্ট ক্যান বি ক্যালকুলেটেড। তারপরে সার্ভে করার শুরুতে আরও যে জিনিসটা করা হয়, তোমার হাতে লট অফ অপশনস থাকবে। ধরো তোমাকে 3টা এরিয়া আমি দিয়ে দিলাম, টুয়েটের অডিটোরিয়ামের সামনে, তারপর টুয়ে ফিল্ডের আউটসাইড যে একেবারে ঢোকার সময় যে এরিয়াটা আছে ওইখানে, একটা ধরো এই যে সিভিল ইলেকট্রিক্যাল বিল্ডিং এর মাঝখানে, অথবা আমাদের এই যে মূর্তি আছে এইখানে, এই 3টা জায়গায় দিয়ে দিলাম এরিয়া। তোমাকে 3টা বিল্ডিং ডিজাইন করতে, একটা বিল্ডিং ডিজাইন করতে হবে, চুজ করতে হবে বেস্ট পসিবল অপশন, ঠিক আছে। তাহলে তোমাকে 3টা সার্ভে করতে হবে, 3টার মাপজোক নিতে হবে, স্পেসিফিকেশন আউটলাইন দাঁড় করাতে হবে, তারপরে তুমি কম্পেয়ার করতে পারবা যে এটাতে সুযোগ সুবিধা বেশি, এটাতে সুযোগ সুবিধা কম। এই যে এই কাজটা করতে পারবা তখনই যখন তুমি মেজারমেন্টসটা খুব ভালোভাবে নিতে পারবা। এটা একটা ক্রুশিয়াল ইম্পর্টেন্ট যে তোমার হাতে সব প্রজেক্ট করার আগে তোমাকে অপশন চিন্তা করা হয়। সব প্রজেক্ট করার আগে তোমাকে অপশন চিন্তা করতে হবে যে এটা ভালো এটা খারাপ, আমরা কোনটা নেব, সব থেকে ভালো যেটা। ইঞ্জিনিয়ারিংয়ের থিম হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে ডিউরেবল ডিজাইন। তুমি যেটা দিয়ে দিবা, তুমি বললে আমি নিয়ে নিব না সেটা, তুমি ধরো একই ধরনের সেম লেন্থ হাইট তুমি সব কিছু সেম, একটাতে খরচ করলাম 10 কোটি টাকা, ঠিক আছে, এখন আমি এটা চুজ করতে পারি কিসের উপরে, ডিউরেবিলিটি দেখবো, ইকোনমি দেখবো, ঠিক আছে, তারপরে সার্ভিস অ্যাবিলিটি, তার যে ইফেক্টিভনেস সেটা আমি দেখবো। এই বিভিন্ন প্যারামিটার তুমি দাঁড় করায় এগুলো আস্তে আস্তে তোমরা শিখে যাবে আর কি, কীভাবে আপনি কম্পেয়ার করবো। তো এই অপশনগুলা কম্পেয়ার করে তুমি বলতে পারবা যে আমি এটা চুজ করতে, দেখা যাচ্ছে 10 কোটি যেটা সেটাতে ডিজাইন লাইফ, তুমি এখানে দেখো ডিজাইন লাইফ হচ্ছে 20 বছর, তারপরে সার্ভিসিবিলিটি খুব ভালো, সব ধরনের ফ্যাসিলিটিস আছে, লিফট আছে, তারপরে একটা বিল্ডিংয়ের তারপরে এয়ার সার্কুলার আছে, সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এখানে 7 কোটি হলেও এটাতে ডিজাইন লাইফ 10 বছর, আর ওই ফ্যাসিলিটিসও আছে এখানে 12 বছর, কত কোটি হবে, 15 কোটি, এটা হলো, এটা হচ্ছে 20 কোটি সময় সার্ভিস দিচ্ছে এটা, শুধু 3.5 বাড়ানোর জন্য, এর সাথে 3.5 যোগ করলে 2.5 যোগ করলে 10 কোটি হবে, 2.5 বাড়ানোর জন্য তার যে ডিউরেবিলিটি সেটা 10 বছর বেড়ে গেছে, কিন্তু এটা যদি চিন্তা করো তাহলে 7.5 আবার খরচ করতে হবে, ঠিক আছে। এই যে বিভিন্ন অপশনগুলো তোমাকে ইকোনমি, ডিউরেবিলিটি এবং তার সার্ভিসেবিলিটি এই চিন্তা করে তোমাকে ফাইনাল ডিসিশন দিতে হবে। এগুলো তুমি দিতে পারবা যখন তোমার ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেজারমেন্টসের জন্য বিভিন্ন ধরনের অপশন তুমি তৈরি করতে পারবা।
দেখা যাচ্ছে একটাই বিল্ডিং, তুমি কোনোটা ডিজাইন করে দিলে উত্তর দিকে মুখ হবে, কোনোটা ডিজাইন হবে দক্ষিণ দিকে, কোনোটা কোনো দক্ষিণ উত্তর কোনো দিকে থাকবে না, অ্যাঙ্গুলার হবে দক্ষিণ উত্তরের মাঝামাঝি। এই অপশন থেকে, এই তিনটা অপশন থেকে তুমি ইকোনমি বলে দিবা, ডিউরেবিলিটি বলবা, তারপর তার সার্ভিসেবিলিটি বলবা, এগুলা থেকে পরে বেস্ট যে অপশন সেটা নিয়ে নিবা। এটা করতে পারবা সার্ভেইং থেকে। ডিটেলস অফ প্রপোজড ওয়ার্ক আর প্লটেড ফ্রম দ্য ফাইল নোটস। তারপরে এই ফিল্ড নোট থেকে তুমি এটাকে ড্র করতে পারবা। দি রিলায়েবিলিটি অফ দ্য এস্টিমেশন কোয়ান্টিটিস অ্যান্ড ইফেক্টিভনেস অফ দ্য ডিজাইন ডিপেন্ডস অফ দ্য প্রিসিশন কেয়ারফুলনেস এক্সারসাইজ ডিউরিং দ্য সার্ভে। এই যে ফাইল নোট থেকে তুমি একটা স্কেচ করলাম, যেটা একটা প্ল্যান ম্যাপ করলাম, সেই প্ল্যান ম্যাপ অনুযায়ী আমরা প্র্যাকটিক্যাল সার্ভে করবো। তোমাকে ক্যালকুলেশন দিতে হবে যে এখানে একটা পুকুর আছে, সেটা ভরাট করতে 10 ট্রাক মাটি লাগবে, প্রতি ট্রাক মাটির জন্য তোমার খরচ হবে সর্বসা করলে 10,000 টাকা করে। তাহলে 10 ট্রাকের জন্য শুধু মাটি ভরাট কাজের জন্য লাগবে 10,000 টাকা তাহলে 1,00,000 টাকা। তো 1,00,000 টাকা লাগবে শুধু মাটি ভরাটের কাজে, সেটাকে কম্প্যাকশন করতে হবে, এই বিভিন্ন অপশনগুলো তুমি সেখান থেকে তৈরি করবা এটা সার্ভেইং এর মাধ্যমে। উইদাউট প্রপার সার্ভেইং নোবডি ক্যান থিঙ্ক অফ এ প্রজেক্ট লাইক রেলওয়ে, হাইওয়ে, টানেল, ইরিগেশন, ড্যামস, রিজার্ভার, ওয়াটার ওয়ার্কস, সোয়ারিজ ওয়ার্কস, এয়ারফিল্ড, পোর্টস, ম্যাসিভ বিল্ডিংস, কোনোটাই তুমি করতে পারবে না। ইভেন দ্য মেজারমেন্টস অফ ল্যান্ড অ্যান্ড দ্য ফিক্সেশন অফ ইটস বাউন্ডারিজ ক্যান নট বি প্রপারলি অ্যাসার্টেন উইদাউট আন্ডারটেকিং এ সার্ভে ওয়ার্ক। যে কোনো ধরনের বাউন্ডারি বলো, আমরা সার্ভে ক্লাসিফিকেশন দেখবো। ধরো একটা টাউন সার্ভে করতেছো তুমি, তার বাউন্ডারি ফিক্সেশন করার জন্যে, টাউন বল না, এটা খুলনা সিটি, তারপরে যশোর, তো তার বাউন্ডারি আছে না, এখানে লেখা থাকে দেখবে যে এখানে এই খুলনা শহরের শেষ বা খুলনা সিটি কর্পোরেশনের এরিয়া শেষ, এই যে বাউন্ডারিটা সিলেক্ট করছে। এই বাউন্ডারি সিলেকশনের জন্যও সার্ভে করা লাগবে। সার্ভেইং প্রমোটস আ ফিলিং অফ কনফিডেন্স অ্যান্ড এ হ্যাবিট অফ ওয়ার্কিং ইন গ্রুপস, নিটনেস, কেয়ার ইন ডকুমেন্টেশন, বিগিন ইন্টারপার্সোনাল রিলেশন বাই দ্য ওয়ে অফ সিমুলেশন, ট্যাক্সফুল হ্যান্ডলিং অফ ক্লায়েন্ট। সার্ভেইং প্রথমে বলছিলাম যে তোমার স্ট্যাটিস্টিক্স যদি ভালো হয় বা সেখানে যদি ভুল না থাকে, তাহলে একেবারে ফাইনাল ডিজাইন পর্যন্ত কোনো ভুল থাকবে না। আর এই কাজটা করা হয় সাধারণত গ্রুপ ওয়াইজ, আমরা যখন প্র্যাকটিক্যাল সার্ভেইংয়ের জন্য করে দেবো তখন 4-5 জন করে একটা গ্রুপ থাকবে। সাধারণত গ্রুপে কাজ করতে গেলে গ্রুপের নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন থাকবে। আর একটা হচ্ছে গ্রুপে যখন 5 জন হবে, 5 জনের চিন্তাভাবনা 5 ধরনের, সেটাকে যখন তুমি কম্পাইল করবা তখন অপশনটা আরও ভালো হবে। একজন বলবে যে না, এটা উত্তর দক্ষিণ না করে এই এদিকে একটা পুকুর আছে, এখান থেকে গন্ধ আসতে পারে এবং সে পুকুরের পানিটা হচ্ছে ময়লা। একজন বলল, তোমার বন্ধুই, আমরা উত্তর দিকে বিল্ডিংয়ের মুখটা না দিই। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম। তো এরকম 4-5 জন অপশন যখন দিয়ে দিবে তখন একটা স্ক্রিনিং হয়ে গেল, ভালো একটা অপশন অলরেডি চলে আসবে। ঠিক আছে, এই বিষয়গুলো তুমি সার্ভেইংয়ের মাধ্যমে শিখতে পারবা। আমরা এখানে শেষ করি।